একদিকে হাইকোর্টের হুঁশিয়ারি, অন্যদিকে সরকারের কঠোর মনোভাব। এই সারা সিচাপে এখন অনেকটাই ব্যাকফুটে মোর্চা। শুধু তাই নয়, বিমল গুরুং রোশনগিরিদের ওপর চাপ আরও বাড়িয়েছে গোর্খাল্যান্ড জয়েন্ট অ্যাকশন কমিটিতে ফাটল। এই পরিস্থিতিতে পাহাড়ে ফের নতুন করে অচলাবস্থার সৃষ্টির চেষ্টায় মোর্চা। পাঁচ দিনের ঘুরিয়ে ডাকা বন্ধ একদিনে নামিয়ে সোমবার পালিত হলো ঘরের ভিতর জনতা কর্মসূচি। যদিও মোর্চার এই কর্মসূচি তেমন একটা সাড়া ফেলতে পারেনি পাহাড়ে। অচল অবস্থায় যে তাদের সায় নেই তা বোঝাতে ঘর থেকে বেরিয়েছেন বহু মানুষই। ঘরের ভিতর জনতা, এই কর্মসূচি আজকে মোর্চার ডাকে শুরু হয়েছে এবং গোটা সকাল থেকে পাহাড়ের কিন্তু কোনো দোকানপাট খোলেনি, বাজারঘাট খোলেনি, অফিসও স্বাভাবিকভাবে এর আগে খুলতে যখন দেয়নি আজকেও হবে না, মানুষ কিন্তু সেই প্রয়োজনে হয়তো বেরোবে না। এবং কার্যত জনজীবন অচল ঠিকই, কিন্তু রাস্তার মধ্যে মানুষ কিন্তু বেরিয়েছে এবং প্রয়োজনে তাকে রাস্তায় বেরিয়েছে, ঘরের মধ্যে মানুষকে আটকানো যায় না। এবং এই যে কর্মসূচি, এই বন্ধের নামে, বন্ধে কৌশল করে বন্ধ, এটা কিন্তু একেবারে অচল করার জায়গা এবং সেটা দার্জিলিংয়ের অর্থনীতিকে পুরোপুরি ভেঙে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পাহাড়ের বিভিন্ন জায়গায় চলছে কেন্দ্রীয় বাহিনীর টহল, মোতায়েন প্রচুর পুলিশ। খুব দ্রুতই পাহাড় সমস্যার সমাধান হবে বলে এদিন আশা প্রকাশ করেন রাজ্যপাল এম কে নারায়ণন। I know it's a difficult situation we are, but let's hope that good sense will prevail and matters will settle. অন্যদিকে মোর্চার উপর চাপ বাড়াতে পাহাড়ে গ্রেফতার অব্যাহত। রবিবার রাতভর দার্জিলিং, কার্শিয়ং, কালিম্পং সহ পাহাড়ের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে 26 জন মোর্চা নেতাকর্মী সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, পুরনো মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে ঘরের ভেতর জনতা কর্মসূচির পর মঙ্গলবার থেকে পাহাড় অবরুদ্ধ করতে রাস্তার ওপর জনতা কর্মসূচি নিয়েছে মোর্চা। ইতিমধ্যে মোর্চার আন্দোলনের জেরে পর্যটক শূন্য পাহাড়। এই পরিস্থিতিতে ফের নতুন করে অচলাবস্থা তৈরির আশঙ্কায় আতঙ্কে পাহাড়বাসী। সনত ঝা, এবিপি আনন্দ, দার্জিলিং।